আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। আপনারা যারা নভেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর এবং জানুয়ারি ডিসেম্বর সেশনে সাইপ্রাসে স্টুডেন্ট ভিসায় আসতে চাচ্ছেন, তারা অনেকেই কমন প্রশ্ন করে থাকেন যে ভাই আমি টিউশন ফি দিয়ে দিছি অথবা আমি পাসওয়ার্ড টেস্টের জন্য আমার নভেম্বর সেশনটা ডিলে হয়ে গেছে, সেপ্টেম্বর সেশনটা আমি অলরেডি সেপ্টেম্বর অন গোয়িং এবং নভেম্বর চলে আসতেছে, বাট আমার অফার লেটারটা ছিল সেপ্টেম্বরের এই সেশনের। তো এখন সাইপ্রাস যেহেতু কঠিন করেছে, আপনারা জানেন যে আইএলটিএস অথবা পাসওয়ার্ড টেস্ট না দিলে তারা স্টুডেন্ট আনতেছে না, যেটা আগে ছিল উইদাউট আইএলটিএস মানুষ আসতে পারত। তো এখন এটা না হওয়ার কারণে একটা জটিলতা তৈরি হয়েছে, পাসওয়ার্ড টেস্ট দিতে দিতে আপনাদের অনেক দেরি হয়ে গেছে অলরেডি, যে ইন্টেক্স সেশনটা অলরেডি হ্যাজ গন। তো এই কারণে আপনারা অনেকে কোয়েশ্চেন করতেছেন এবং অনেকের কোয়েরি যে আসলে আমরা সেশন পার হয়ে গেলে ভিসা হবে কিনা, ইংল্যান্ডের মতো এত কঠিন কিনা। একটা বিষয় বলে রাখি, সাইপ্রাসের ক্ষেত্রে আপনি সেপ্টেম্বর সেশনের স্টুডেন্ট আসতে আসতে আপনার ডিসেম্বর হয়ে গেলেও সমস্যা নাই, এটা এখানে ক্লাস চলে যাচ্ছে। হ্যাঁ, এটা একটা হেডেক, আমরাও যখন আসি আমাদের এরকম দেরি হয়েছে, আমি দুইবার এরকম ঝামেলা করে আসতে হয়েছে। তো এটা কোনো সমস্যা না, আপনি যখনই আসবেন তারা ওয়েলকাম করবে এবং আপনার হয়তো কিছু ক্লাস মিস হলেও এটা কোনো অসুবিধা নেই। অথবা আপনাকে তারা যদি একেবারে ইলেভেন্থ আওয়ারে চলে যায়, আপনি সেপ্টেম্বর সেশনের স্টুডেন্ট কিন্তু আসতে আসতে প্রায় আপনি নভেম্বর করে ফেলেছেন অথবা ডিসেম্বরে আপনার গিয়ে ভিসা অ্যাপ্রুভ হয়েছে, বাংলাদেশে স্ট্যাম্পিং করতে কিছু সময় লেগেছে, তাহলে কি আপনি লাস্ট ইলেভেন্থ আওয়ারে আসলে আপনাকে পরবর্তী সেমিস্টারের সাথে অ্যাড করে দেবে, এটা কোনো সমস্যা নাই, এখানে কোনো জটিলতা নাই। এবং আপনার ভিসা হওয়াটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি যখন আপনি পাসওয়ার্ড টেস্ট দিয়ে দেবেন, টিউশন ফি দেবেন, এর পরের প্রসেসটা আসলে কতদিন লাগে। তো আপনাদের একটা বিষয় বলে রাখি, আমরা ভিসা সংক্রান্ত কোনো কাজ করি না, যেহেতু এখানে আসি দীর্ঘদিন থেকে, বা আমাদের নিজস্ব লোক যারা কাছের লোক যে সব বাইরে এসেছেন তাদের কাছ থেকে যেটা জেনেছি, বা প্লাস আমরা যারা নতুন এসেছিলাম স্টুডেন্ট হিসেবে আসার পরে, আপনাকে টিউশন ফি দেওয়ার পরে কিন্তু এখানে খুব বেশি কাজ সময় লাগে না, যদি আপনার কর্মদিবসগুলো কোনো বন্ধের দিনগুলো না থাকে মধ্যখানে, আপনি উইদিন ওয়ান মান্থের ভিতরে সাইপ্রাসের প্রসেসটা হয়ে যায়। সাইপ্রাস যদি আপনার টিউশন ফি এবং আপনার সব ডকুমেন্ট ঠিক থাকে, আপনার ফাইলটা যদি চলে আসে বাংলাদেশ থেকে, যে আপনার মেডিকেল, ব্যাংক সলভেন্সি, প্লাস হচ্ছে সাইপ্রাস কনসুলার থেকে আপনার সকল কাগজপত্র অ্যাটাচ করে যে ফাইলটা যদি চলে আসে দ্রুত, টিউশন ফিটা হয়ে যায় বেটে বলে টাইমিং হলে মাত্র এক মাসের ভিতরেই কিন্তু আপনার ভিসা অ্যাপ্রুভ হয়ে যাবে। এখন কথা আছে, এখানে আপনার এজেন্সি নির্ভর করে, কোনো এজেন্সি রয়েছে যে তারা আপনার আরও কয়েকজনের ফাইল পিছনে রয়ে গেছে, আপনারটা আগে চলে আসে, তারা হয়তো একসাথে দেয়। ডিএচএল একটা খরচও আছে, ডিএচএলের কিন্তু বাংলাদেশ থেকে পাঠাতে একটা বড় অ্যামাউন্ট খরচ হয় যেটা নর্মাল পোস্ট অফিস থেকে অনেক বেশি, ধরেন 2,500 টাকা লাগে। তখন তারা কী করে, কয়েকটা ফাইলকে এক জায়গায় করে আপনার ফাইলগুলোর তখন পাঠায় কলেজের নামে, তখন এই পাঠাতে গিয়ে একটু দেরি হতে পারে, এটা একটা। আরেকটা হচ্ছে আপনার ফাইল জমা হয়ে গেলে কিন্তু টিউশন ফি, পাসওয়ার্ড টেস্টের রেজাল্ট প্লাস আপনার ফাইল একই সাথে টাইমিং হয়ে গেলে সাইপ্রাসে ভিসা হতে কিন্তু আপনার 1 থেকে 1.5 মাসের ভিতরে হয়ে যাবে। অফিসিয়াল কার্যদিবস যদি 30 দিন হয়, 30 দিনের ভিতরে পেয়ে যাবেন। কিন্তু এখানে সমস্যা আরেকটা আছে, এই যে পেপার যেটা যাবে ওই পেপারটা কিন্তু ভিসাকে সাইপ্রাস বাংলাদেশ কনসুলার এই পেপারের উপর আপনাকে ভিসা স্টাম্পিং করে দেবে। যারা ওয়ার্ক পারমিটে আসেন তাদের কিন্তু এই পেপারটাই ভিসা, আর স্টুডেন্ট যারা আসেন একটা ব্লু পেপার থাকবে, এই ব্লু পেপারটা হচ্ছে আপনার ভিসা, এখানে লেখা থাকবে আপনার ডিটেলস, কলেজের নাম সব কিছু আপনার ডিটেলস লেখা থাকবে। এই পেপারটা যখন আপনার কাছে যাবে বা আপনার এজেন্সির কাছে যাবে, এজেন্সি আপনার পাসপোর্ট নিয়ে ওই সাইপ্রাস কনসুলার অফিসে নিয়ে এটা জমা দেবে। তখন জমা দেওয়ার পরে এখানে কিন্তু আবার সময় লাগে, যে এই শিহাব সত্তার সাহেব যিনি সাইপ্রাস বাংলাদেশের কনসুলার, তিনি অনেক সময় বাংলাদেশে থাকেন না, তো দেখা গেল আপনার ফাইলটা বাংলাদেশে অলরেডি চলে গেছে, এদিকে আরেক মাস চলে যাচ্ছে, উনি অফিস করতেছেন না, হয়তোবা অফিস খোলা আছে, ওনার পিএ আছে, ওরা ফাইল টাইল ম্যানেজ করে রাখতেছে, কিন্তু ওনার সাইনটা না থাকার কারণে আপনার ভিসাটা স্ট্যাম্পিংটা হচ্ছে না, স্ট্যাম্পিং করে রেখে দিছে পাসপোর্ট কিন্তু ওইটা আসতে দেরি হচ্ছে। তো এখানে আপনার 2 মাস আড়াই মাস সময় লাগবে, লাগতে পারে সর্বোচ্চ, লাগলে এর বেশি গেলে আপনি বুঝবেন যে এটা অস্বাভাবিক, আর সর্বোচ্চ ধৈর্য ধরতে হবে। কারণ একটা ব্যাপার কি, রিজিকের ফয়সালা যখন আপনার হয়ে যাবে তখন আপনি যে কোনো মূল্যেই এখানে চলে আসবেন,
এটা এক মাস আগে হোক আর এক মাস পরে হোক, তবে এখানে সেমিস্টার গ্যাপ হলে এটা কোনো প্রবলেম না। আমার পরিচিত অনেকেই এসেছেন যারা জানুয়ারি সেশনে অ্যাপ্লাই করছেন কিন্তু আস্তে আস্তে তাদের জুন হয়ে গেছে, এটা কোনো ডাজেন্ট ম্যাটার। আপনি ধৈর্য ধরুন, আল্লাহর কাছে যান, যেদিন আপনার সাইপ্রাসের রিজিক আছে আপনি সেদিন চলে আসবেন। তো ছোট্ট এই বার্তা, ছোট্ট করতে করতে 5 মিনিট হয়ে গেল। আপনাদের অনেক কোনো বিষয়ে আপনারা কী কী প্রবলেম ফিল করেন, আমি যতদিন চেষ্টা করব, আমি যতদিন আসি চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য। আর আপনাদের ফার্দার কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে লিখে পাঠিয়ে দেবেন, ইনশাল্লাহ আমি আপনাদের যদি ছোট হয় কমেন্টে জবাব দেবো, আর যদি বড় হয় তাহলে ভিডিও আকারে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আপনাদের ভালোবাসা অবিরাম থাকুক সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।